হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস ফোরের গণিত বই থেকে আর্ট পৃষ্ঠার অঙ্কগুলো করবো এখানে দেখো কাঠি ও রঙিন বল নিয়ে খেলি ও মিল খুঁজি কাঠি ও রঙিন বল দিয়ে তিপান্ন তৈরি করি এখানে দেখো দুটো কাঠি নেওয়া হয়েছে এককের ঘরে একটা কাঠি আর দশকের ঘরে একটা কাঠি আমি তিপান্ন কীভাবে সাজাবো দেখো এককের ঘরে তারপরে তিন আর দশকের ঘরে পাঁচ তার এককের ঘরে তিনটে বল লাল বল আর দশকের ঘরে পাঁচটা হলুদ বল নিয়েছি তাহলে দেখো এটা হচ্ছে পাঁচ দশ তিন তিপান্ন আর এখানে যদি তিনটে কাঠি নিয়ে এককের ঘরে একটা দশকের ঘরে একটা শতকের ঘরে একটা তিনটে কাঠি নিলাম তো দেখো এখানে শূন্য পাঁচ তিন সাজাচ্ছি শতকের ঘরে শূন্য অর্থাৎ কোনো বল নেই দশকের ঘরে দেখো পাঁচটা হলুদ বল এককের ঘরে তিনটে লাল বল এখানে দেখো শূন্য পাঁচ তিন আর পাঁচ দশ তিন তিপান্ন এই দুটো সংখ্যা কিন্তু সংখ্যার মান একই তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো সংখ্যার বাঁ দিকে শূন্য বসলে সংখ্যা দুটোর মান একই থাকে কোনো পরিবর্তন হয় না মানের এবার দেখো কাঠিও রঙিন বল দিয়ে দেখাই তো একেরটা আছে দেখো সত্তর ও শূন্য সাত শূন্য এর মান সমান এই তিনটে অঙ্ক আমাদেরকে করে দেখাতে হবে কাঠির সাহায্যে প্রথমে দেখো এক নম্বর অঙ্কে দেখাচ্ছি সত্তর তো দেখো এখানে দশকের ঘরে সাতটা বল হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর যেহেতু এককের ঘরে শূন্য আছে তাই এখানে কোনো বল হবে না তো যে তিনটে কাঠি দিয়ে দেখায় তাহলে দেখো এখানে শূন্য সাত শূন্য তো এককের ঘরে শূন্য আছে যেহেতু কোনো কাঠি হবে না এখানে এই কোনো বল হবে না এককের ঘরে আর এখানে দেখো সাতটা বল হবে তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো দেখো পেলাম কী পেলাম বাঁ দিকে এখানে শূন্য লাগলেও এর মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাহলে পেলাম কি সত্তর এবং শূন্য সাত শূন্য এর মান একই এরপর দুই নম্বর অঙ্ক উননব্বই দেখো এখানে লিখছি আট দশ নয় তাহলে এখানে দেখো নটা বল হবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা বল এখানে দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বল এবার দেখো এখানে শূন্য আট নয় আগে একটা মা দিকে উননব্বইয়ের আগে শূন্য বসালাম যেহেতু এখানে শূন্য আছে তাই এখানে ওই ঘরটায় কোনো বল হবে না এখানে দেখো আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে দেখো নটা বল দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো কী পেলাম উননব্বই এবং শূন্য আট নয় এর মান একই এরপর দেখো তিনেরটা বত্রিশ বত্রিশ লিখলাম তাহলে এককের ঘরে দুটো বল আর দশকের ঘরে দেখো তিনটে বল এখানে বত্রিশের আগে একটা শূন্য লাগাও দেখো তাহলে এককের ঘরে দুটো বল এখানে দেখো এই ঘরে দশকের ঘরে তিনটে বল দেখো এবার শতকের ঘরে যেহেতু শূন্য আছে কোনো বল নেই তো কী পেলাম বত্রিশ এবং শূন্য দুই এর মান একই তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে কি দেখলাম এই পৃষ্ঠা থেকে যে কোনো সংখ্যার বাঁদিকে শূন্য বসলে সংখ্যাটির মান একই থাকে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর পরের পৃষ্ঠার অঙ্কগুলো পরের ভিডিওতে দেবো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে পরের যে ভিডিওগুলো আমি ছাড়বো তোমরা সব নোটিফিকেশান আগেই পেয়ে যাবে তো চলো টাটা